حسبي ربي آه حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله. প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মানে রানীক্ষেত রোগের জন্য ড্রপ ভ্যাকসিনটা আমরা কিভাবে করব এ নিয়ে মোটামুটি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আর ড্রপ ভ্যাকসিনের যে বিষয়বস্তুটা আমাদের আগে থেকে জানা থাকা দরকার সেটা হচ্ছে ড্রপ ভ্যাকসিন ইচ্ছা করলে আপনি যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। আমি যেটা নিয়েছি সেটা হলো এই যে 500 কবুতরকে দেওয়া যায় ওই রকম একটা ভ্যাকসিন আমি নিয়েছি ফার্মেসি থেকে, মূল্য রেখেছে 200 টাকা। তো ওই ভ্যাকসিনটা পরিবহন করার সময় অবশ্যই আপনি ভালো একটা হটবক্সের ভিতরে বা প্লাক্সের ভিতরে বরফ রেখে এটাকে পরিবহন করবেন। আর ড্রপ ভ্যাকসিন এই ড্রপ ভ্যাকসিন ভ্যাকসিনটির সাথে লিকুইড ওয়াটারটা ভ্যাকসিনের সাথেই পাওয়া যায়, আপনারা পাবেন ইনশাল্লাহ। আর দুটাকে মিক্সিং করার পর মেয়াদকাল 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে আপনার ড্রপ ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। আর প্রয়োগবিধির নিয়মটা হচ্ছে আপনার কবুতরের মুখে, বয়স্ক কবুতরের মুখে 1 ফোঁটা, চোখে 1 ফোঁটা, আর বাচ্চা কবুতরের মুখে 1 ফোঁটা, ইচ্ছে করলে চোখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বেশি বয়স্ক কবুতর যদি হয়, গ্রোথ ভালো হয়, এক্ষেত্রে 2 চোখে 2 ফোঁটা, মুখে 1 ফোঁটা দিতে পারেন, বা মুখে 2 ফোঁটা, চোখে 1 ফোঁটা, এটা এর বেশি যেন না হয়। ইচ্ছা করলে চোখে 1 ফোঁটা, মুখে 1 ফোঁটা সব কবুতরকে দিতে পারবেন। তো কীভাবে মিক্সিং করবো এটা দেখাবো। আর ভ্যাকসিন দেওয়ার আগে একটা টেবিল প্রয়োজন, আর যেটা প্রয়োজন হলো একটা পত্রিকা। পত্রিকাটার প্রয়োজন হলো জীবন্ত ভ্যাকসিন মিক্সিং করার পর কবুতরকে ড্রপ ভ্যাকসিনটা দেওয়ার সময় যাতে করে মাটিতে না পড়ে যায় বা কোনো জায়গায় না লাগে, জীবন্ত ভ্যাকসিনটা একদমই পত্রিকার উপরে যেন, কোনো ফোঁটা যদি পড়ে পত্রিকার উপরে যেন পড়ে, আর ওইটাকে যেন আপনি পত্রিকাটা ফেলে দিতে পারেন। আর ভ্যাকসিন যদি থেকে যায়, যাদের 500 কবুতর নেই, মিক্সিং করার পর ভ্যাকসিনটা যদি থেকে যায় অবশ্যই মাটিতে পুঁতে ফেলবেন, গর্ত করে মাটি দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। জীবন্ত ভ্যাকসিন প্রয়োগের পর এটা করা খুবই প্রয়োজন। তো কীভাবে মিক্সিং করবো এবং কীভাবে ড্রপ ভ্যাকসিনটা আমরা দেবো মোটামুটি আপনাদের কাছে আজকে তাই শেয়ার করার চেষ্টা করবো। তারা ভ্যাকসিনটা কেউ যদি গ্লাভস পরে দান করে ভ্যাকসিনটা খুলেন আরও ভালো হয়, যদিও আমার কাছে গ্লাভস আপাতত নেই, যে কারণে সেই কারণে আমি আর এটা করলাম না। খুব ধারালো অংশ, এটাকে সযত্ন সংরক্ষণ করুন। আর এটা হলো আপনার ওয়াটার, ভ্যাকসিন ওয়াটার। এটা কীভাবে ঠান দিলেই আর দুমড়ে মুচড়ে হাতে চলে আসবে ইনশাল্লাহ। খুলে নিলাম, তারপর খুব নরম হাতে ওয়াটারের মুখটি খুলবে। ওই রকম একটা ড্রবার আপনাকে ওরা দিয়ে দেবে, এটা সংগ্রহে রাখবেন। আর একটা জিনিস দেওয়ার কথা ছিল মিক্সিংয়ের জন্য, এটা মনে হয় ফার্মেসিওয়ালা দেয় নাই, ভুল করেছে। ভ্যাকসিনটা খোলার সময়টাও নরম হাতে আলতোভাবে খুলতে হবে। ভ্যাকসিনের কালারটা একদম নীল, বোতলের লেভেলটা আবার দেখিয়ে নিই, তারপর ভ্যাকসিনটা লেভেলটা ফেলে দেব। ওকে বন্ধুরা, গায়ের কালার যেমন নীল, ভ্যাকসিনের কালারটাও নীল। এবার যেটা আমাদের করতে হবে, খুবই সূক্ষ্ম হাতের কাজ, সামান্য পরিমাণ লিকুইড দিয়ে দিলাম ভ্যাকসিনের বোতলের ভিতর, তারপর প্লাস্টিকের সিপি লাগিয়ে হালকা করে নেড়ে নিলাম। এতে হবে কি, ভিতরের যে ওষুধটি খুব ভালো করে মিক্সিং হয়ে যাবে পানির সাথে। তারপর আবার
সিপির মুখটা খুলে এই পানিটুকু ঢেলে দেব এই লিকুইডের ভিতরে তারপরও কিন্তু কিছু পরিমাণ দেখতে পারতেছেন কিছু পরিমাণ রয়ে গেছে এটার জন্য আবার পানি দেব এবার মোটামুটি 98% ক্লিয়ার গুলে গেছে অনেক সময় এই বোতলের ভিতর থেকে পানিটা বের হতে সমস্যা করে যাই হোক আমরা সফল এবার এই বোতলের মুখটাকে সিপি লাগিয়ে রেখে দিবেন এবং এটাকেও মাটিতে ফুটে ফেলার জন্য তৈরি করে রাখবেন এইবার যেটা কাজ হচ্ছে এটা হলো এই লিকুইডের ভিতরে ভ্যাকসিনের ওষুধটা মিশে গেছে এই পানির ভিতরে এবার মুখটাকে আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়াটা কি হলো বন্ধুরা এটা ড্রবারের কাজ করছে তো আমরা একটু ট্রাই করে দেখবো যদি দেখা যায় যে ওই মুখে ওষুধ বের না হয়ে ওইদিকে ওষুধ লিক করে বা বের হয় এই ক্ষেত্রে আমাদের সিলটেপের ব্যবস্থা করতে হবে সিলটেপ দিয়ে একদম পেঁচিয়ে একটা প্রলেপ লাগিয়ে দিলে তারপর কি হবে এইদিক দিয়ে লিক করার কোনো সম্ভাবনা থাকবে না ট্রাই করে দেখি লিক করে কিনা না বন্ধুরা লিক করতেছে না আপাতত যদি করে তাহলে অবশ্যই সিপির মুখটা খুলে একটা সিলটেপের একটা বা দুইটা প্রলেপ দিয়ে আবার সিপিটাকে লাগিয়ে দিলে তারপর আর লিক করবে না তো সিলটেপটা হচ্ছে স্যানিটারি কাজের মধ্যে স্যানিটারি ফিটিংসে থ্রেড বা প্যাসের মধ্যে যে টেপটি লাগায় এটাকে সিলটেপ বা থ্রেড টেপ বলে ওই টেপের কথাই আমি বলছি তো ঠিক আছে বন্ধুরা শুরু হয়ে যাক আমাদের ভ্যাকসিন করার পালা আমরা কীভাবে বয়স্ক কবুতরে করব কোন পর্যন্ত কী পর্যায়ে কত ছোট বাচ্চাকে ভ্যাকসিন করতে পারবো আজকে মোটামুটি আপনারা তাও দেখতে পারবেন এই ভিডিওতে আমি টেবিল নিলাম না আমি আপনার একটা পিঞ্জিরার উপরে একটা কিনিয়ে টেবিল বানিয়ে নিলাম তো টেবিলের পত্রিকা দিয়ে দিছি যাতে করে ভ্যাকসিনের কোনো ফোঁটা যদি পড়ে তাহলে যেন পত্রিকার উপরেই পড়ে হ্যাঁ বন্ধুরা ডাবটাতে থাকা একটা নর কবুতর হাতে নিলাম আমাদের হাতে বর্তমানে একটা কবুতর আসলে পিজিয়ন হোল্ডার নিলাম না এই কারণেই কয়টা কবুতরকে আমি পিজিয়ন হোল্ডারের ভিতরে ঢুকাবো সময়েরও প্রয়োজন আর সব কিছু মিলে আমরা দেখছি পিজিয়ন হোল্ডার নিলে আমাদের হবে না তো দেখতে পারতেছেন চোখ এক ফোঁটা ভ্যাকসিন চোখে দিয়ে দিলাম চোখ ভ্যাকসিনটাকে শুষে না নেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আশা করি বন্ধুরা অল্প সময়ের ভিতরেই আপনারা দেখতে পারবেন যে আমাদের কবুতরের চোখ ভ্যাকসিনটাকে শুষে নিয়েছে এই যে শুষে নিয়েছে যখন শুষে নিয়েছে বুঝতে হবে আমরা সফল দুই নম্বর চোখের পালা হ্যাঁ দেখতে পারতেছেন বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কবুতরের চোখটি ভ্যাকসিনটি শুষে নিয়েছে কিছুক্ষণ রাখার পর যদি শুষে না নেয় চোখ তাহলে ইচ্ছা করলে আপনি কবুতরটিকে আবার অন্য কাজে বা মুখে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে নিতে পারেন তো আশা করি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন কবুতরের ভ্যাকসিনটি কবুতরের চোখ শুষে নিয়েছে ভ্যাকসিনের মেয়াদকাল কিন্তু তিন মাস পরে আপনাকে আবার ভ্যাকসিন ড্রপ ভ্যাকসিন যদি করেন আবার করে নিতে হবে এক ফোঁটা ওষুধ মুখে দিয়ে দিলাম দুই ফোঁটা ওষুধ চোখে দিয়ে দিলাম যেহেতু বয়স্ক কবুতর আশা করি বন্ধুরা বিষয়টা ক্লিয়ার যে এভাবেই বয়স্ক কবুতরকে আমাদেরকে ভ্যাকসিন করতে হবে চোখ দেখেন এখন ভ্যাকসিনের দেওয়ার কোনো চিহ্ন নেই
এইসব দেখেন ভ্যাকসিন দেওয়ার কোনো চিহ্ন নেই আর মুখে তো নেই ইনশাল্লাহ তো এই ভ্যাকসিন ড্রপ ভ্যাকসিনের মেয়াদকাল আমার হিসাবে তিন মাস পর যদি আপনি রানী ক্ষেত্রকের ভ্যাকসিন করতে চান তাহলে আবার করে নিতে পারেন আর কোনো কোনো ভাই বলেন কবুতর রানী ক্ষেত্রক নেই এটা যারা বলেন এর আগেও ভিডিওতে আমি বলে দিয়েছি রানী ক্ষেত্রক যদি কবুতর না থাকে তাহলে তো ভালো আর যেহেতু কবুতরের যদি রানী ক্ষেত্রক থাকে তাহলে ভ্যাকসিনটা কাজ করবে আর না যদি থাকে রানী ক্ষেত্রক কবুতরের তাহলে ভ্যাকসিনটা করলে তো ভ্যাকসিনটা কোনো সাইড এফেক্ট নেই যেহেতু ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই সেই অর্থে আমরা ভ্যাকসিন কবুতরকে করতে পারি রানী ক্ষেত্রকের ভ্যাকসিন কবুতরকে করতে পারি এটাই উত্তম মনে করি তো বয়স্ক কবুতরের ভ্যাকসিন দেওয়ার প্রসেস বা সিস্টেমটি আপনারা দেখে গেছেন এখন আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমরা কতটুকু পরিমাণ বাচ্চা কবুতরকে ভ্যাকসিন করতে পারবো আপনার সামনে ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা ওই রকম বাচ্চা কবুতরকে আপনি ভ্যাকসিন করতে গেলে সিস্টেমটা একটু দেখে নিন এই যে চোখটা আছে চোখটাতে এক ফুটা ভ্যাকসিন দিতে গিয়ে কিন্তু চোখের ফুটা ভিতরে চলে গেছে কারণ বাচ্চা কবুতর তো মা এখন শুধু খাওয়াইছে যে কারণে এমনটা হয়েছে কোনো সমস্যা নেই এবার মুখে এক ফুটা দেওয়ার পালা ঠিক তেমনিভাবে এইরকম বাচ্চা কবুতর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যায় ড্রপ ভ্যাকসিনের ক্ষেত্রে সুই ভ্যাকসিনের ক্ষেত্রে নিয়ম ভিন্ন এটা এর আগেও আপনাদেরকে বলে দিয়েছি আজকে আশা করি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যারা দেখতে চান ওই ভিডিওটি ঘুরে আসবেন এবং প্রয়োজনে এই ভিডিওর নিচে আমি সেই রানী ক্ষেত্রকের ভ্যাকসিনের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ কমপ্লিট মানে বাচ্চাটাকেও ভ্যাকসিন করে ফেললাম এবং ওই বাচ্চাটাকেও ভ্যাকসিন করে ফেললাম আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই বয়স পর্যন্ত ভ্যাকসিন করা যায় এর নিচের বয়সের কবুতরকে ভ্যাকসিন না করানোটাই উত্তম ভিডিও লাস্টে এই কথাটি বলে নেব ভ্যাকসিন করার সময় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ বা ঠান্ডা আবহাওয়া এর দিন মানে পছন্দ করে নেওয়াটা উত্তম এক ঠান্ডা দিনে এই ভ্যাকসিন করা উত্তম আর দ্বিতীয়ত হচ্ছে বয়স্ক কবুতরগুলোকে যত পারেন একটু মানে খাবার দেওয়ার আগে রাত্রি করেন আর সকালেই করেন আর বিকেলেই করেন যে সময় করেন খাবার দেওয়ার আগে ভ্যাকসিনটা করেন উত্তম কারণ খাবার খাওয়ার আগে যদি ভ্যাকসিনটা করেন তাহলে ভ্যাকসিনটার কার্যকারী ক্ষমতা বেড়ে যায় দেখবেন আপনারা মানুষের বেলায়ও ঠিক তেমনি কোনো কোনো ওষুধ আছে ডাক্তাররা বলে দেয় যে খাবার আগে ওষুধটি খাবেন আর কোনো কোনো ওষুধ আছে খাবার পরে দিয়ে দেয় তো খাবার পরে দিতে পারবেন কিন্তু খাবার আগে দিলে আমার হিসাবে ভ্যাকসিনটার কার্যকারী ক্ষমতা বেশি থাকে কারণ শরীর তাকে তার ভ্যাকসিনটাকে ড্রপ ভ্যাকসিনকে শুষে নেয় খুব সহজে চোখ শুষে নেওয়ার ক্ষেত্রে খাবার আগে ভ্যাকসিনটা দিলে ভালো হয় নর কবুতরগুলোকে ভ্যাকসিন করে বাহিরে ছেড়ে দিয়েছি আর মাদিগুলোকে ভ্যাকসিন করে পিঞ্জিরাতে রেখেছি এটা এবার দাঁতের ভিতরে উন্মুক্ত করবো এটাকে বাহির করবো না নর আর মাদি যেন মিক্সিং না ঘটে এর জন্য এই প্রক্রিয়াটি আমাকে করতে হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই